हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে একটি সমান্তর শ্রেণীর বারোতম পদ -13 এবং প্রথম চারটি পদের যোগফল 24। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ধরি ধরি সমান্তর শ্রেণীর প্রথম পদ কে ও সাধারণ অন্তর ডি, সাধারণ অন্তর ডি। তাহলে শর্তানুযায়ী এ প্লাস 12 -1 ইন্টু ডি ইকুয়াল টু -13। তাহলে এ প্লাস 11 ডি ইকুয়াল টু -13। এক নম্বর সমীকরণ। নেক্সট আমরা কি পাচ্ছি? প্রথম চারটি পদের যোগফল বলা হয়েছে আমাদের। নেক্সট তাহলে 4/2 ইন্টু 2a প্লাস 4 -1 ইন্টু ডি ইকুয়াল টু 24। তাহলে এখানে যদি আমরা দেখি 4 আর 2 ক্যান্সেল আউট হয়ে 2 আর 24 ক্যান্সেল আউট হলে কত, 2 আর 24 ক্যান্সেল আউট হলে কত হবে? 12। 4 আর 2 ক্যান্সেল আউট হলে আমরা এখানে কত পাচ্ছি? 2। তাহলে এখানে আমরা কি পেলাম? 2a প্লাস 3d ইকুয়াল টু 12। এটাকে আমরা কি লিখতে পারি? 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ কে 2 দিয়ে গুণ করে দু নম্বর সমীকরণের সাথে বিয়োগ করে পাই, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 2a প্লাস 22d ইকুয়াল টু -26, 2a প্লাস 3d ইকুয়াল টু 12। বিয়োগ করলে আমরা যদি দেখি 2a ক্যান্সেল আউট, 19d ইকুয়াল টু -38। তাহলে এখান থেকে আমরা ডি কত পাবো? -38/19। তাহলে ডি ইকুয়াল টু -2। ডি এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণ আমাদের কি আছে? 2a প্লাস 3d ইকুয়াল টু 12। 2a প্লাস d এর জায়গায় আমাদের কি হবে? -2 ইকুয়াল টু 12। তাহলে 2a -6 ইকুয়াল টু 12। তাহলে 2a ইকুয়াল টু 12 প্লাস 6। তাহলে a কত আসবে আমাদের? 18/2 ইকুয়াল টু 9। তাহলে এর মান আমরা এখানে কত পাচ্ছি? 9। এবার আমাদের এখানে কি বার করতে বলা হয়েছে? প্রথম চারটি পদের যোগফল আমরা যদি এখানে দেখি প্রশ্নটি,
চারটি নয় সরি 10টি পদের যোগফল আমাদের এখানে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথম 10টি পদের যোগফল, প্রথম 10টি পদের যোগফল কি হবে 10/2 ইনটু 2×9 প্লাস 10-1×-2, যেহেতু আমাদের, আচ্ছা আগে আমরা এখানে লিখে নিই, তারপর আমরা এটি লিখব, কি লিখব আমরা, যে সমান্তর শ্রেণীর প্রথম পদ আর সাধারণ অন্তর আমরা কি পাচ্ছি। তাহলে অতএব সমান্তর শ্রেণীর প্রথম পদ 9 ও সাধারণ অন্তর -2, তাহলে প্রথম 10টি পদের যোগফল, প্রথম 10টি পদের যোগফল ইকুয়াল টু 10/2×2×9 প্লাস 10-1×-2, তাহলে আমরা এখানে কি পাচ্ছি 10/2×18 প্লাস 9×-2 তাহলে এখানে আমরা কি পাবো 10/2 ডিভাইড হলে 5×18-18, তাহলে আমরা যদি এখানে দেখি 18 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমরা এখানে কত পাবো, একবারে আমরা এখানে নেক্সট স্টেপে লিখতে পারি 5×0 ইকুয়াল টু 0, তাহলে প্রথম 10টি পদের যোগফল কি হবে 0। তাহলে আমরা যদি দেখি এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।